ও মিস্টার শয়তান তুমি কেন শয়তান হইলা, কোন আমলের কারণে শয়তান হইলা, কোন জিকির না করার কারণে শয়তান হইলা। হ্যালো ভিউয়ার্স, MPH was SD Riyazuddin Bazar Chattogram. Like, comment, share and subscribe করুন। এগুলো তুমি বাসে দেখো, আমার ভাই হাফিজুর রহমান সাহেবের যত ভক্ত আছেন ভাই, একটু দয়া করে আমার প্রশ্নটা একটু ওনার কাছে পৌঁছায় দিবেন। আমরাও ঝগড়া চাই না, মারামারি চাই না, কাটাকাটি চাই না। আপনারা এখন লাইনের মধ্যে আসছেন, আমাদের বড় খুশি লাগতেছে। আগে তো বলতেন মিলাদুন নবী নাই নাই নাই, এখন কইতেছেন আছে কিন্তু ঈদ নাই। ইনশাল্লাহ কয়েক বছর যাক পরে বলবেন ঈদও আছে, ঠিক কিনা বেটে? বাংলার জমিনে ফিতনা চলবে না, এই চট্টগ্রামের জমিনে ফিতনা চলবে না, কারণ এই চট্টগ্রামের জমিন ইসলাম বড় ঐতিহাসিক ইসলাম। এই ইসলাম আমরা কোন নবী পয়গম্বরের মাধ্যমে পাই নাই। এরকম বলে বলে আমাদেরকে বিভিন্ন ভাবে ধোকা দেয়। নিলাম দেখি যার না গত বেশি না একশো সপ্তাহ দশ দিন হতো জাকি নাই কর তাই বলে কোরআন তো আছে কাজী ইব্রাহিম না কাজী বলেই তো আবার এরপর ভূত কোরআন শরীফ ভূত খদ্দে উগা এক ফেরতার আবার কিছু করে হতে কাঠইন কাঠইন মানে বলে টাই কাঠইন অর্থ বলে তাই হতে দেখছেন নি আপনারা জাকির নাইকে টাই নিয়ে বাড়াবাড়ি করবেন না, কারণ টাইয়ের কথা কোরআনে আছে। 1400 বছর আগে আল্লাহ কোরআনে টাই হালাল করে দিয়েছে। হত্যা জানোয়ার হত্যা জানোয়ার হত্যা জানোয়ার এটা বিরাট তো বেচা যেত না, ইন সাগরিকে মার্কেটে ঢুকইতো না জ্বরে দিয়ে নেয় ও তিন্ন উগর কাজ ইব্রাহিম মনে করে জ্বরে দেখি যাই হোক হত্যাবার হতা পুরানে পাক তো এক শব্দ যে বস্তা বস্তা তো শব্দ নাই তাহলে হবে দিবেন না মানে বস্তা ইবেন নাম কি আর কো হতে কুলাব জুবরা বিন নাস নাস মানে হই দে তোরা যদি লেখরে অর্ডার মনে হয় তোরা তুলে মনে হয় তাহলে আহলে হাদিস হিন্দু বঙ্গোপসাগরে পাই দিব আজ শুনিয়ে করে ঠিক কিনা বেটে বল ভাই ইসনে আর দিলে মোদেশ ঠিক কত বড় জাহেল এই আখেলে খবিস ওই দিন আর কেন নিলে মোবাদি ফতোয়া নিলে আপনার গার দিন দিনে উঠে দেয় এই জন্য গো ফতোয়া দেয় দেখো তো মোটের মুখ খাওয়া চাই আছে তুমি মানুষের মুখ খাবি তোর বাবার মুখ খাইস তুই কি বলো ওটার মুখ খান বলা যায় কত বড় পাগল আর ছাগল এগুলোরে নিয়ে এখন আমরা বড় মুশকিল আছি। আমার আখেলা খবিস বাইরে এখন আলেম বানাই চট্টগ্রাম ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স করে আসে এগুলা বলে এখন মসজিদের খতিব সেন্সর করে এর কথা আমি খতিব সাহেব ফরলাকা কত্তুর কামিল না দাওরা কয় না মাস্টার্স আচ্ছা কোন দিকে যদি মাস্টার্স হতে মাস্টার্স করছি চিটাং ইউনিভার্সিটি হরে হতে ইংলিশ ডিপার্টমেন্ট তো তু বুঝছিস তো ইংলিশ ইংলিশ পরে খতিব কেন খতিব বাংলা খতবা বাংলা ইয়ান বাংলা ইয়ান বাংলা জিন্স প্যান্ট পরি নামাজ সরি বেলা বড় কঠিন জমানে আপনারা এসেছেন এখন হক কথা বলাও কঠিন হকের পথে চলাও কঠিন তারপরে আল্লাহ কি হক কি জিন্দা রাখবে কি রাখবে না জোরে কন্যা রাখবে কি রাখবে না আল্লাহ জিন্দা রাখবে কারণ
আজকের এলাকার মধ্যে যারা আছেন তারা মিলাদুন নবী যতদিন জিন্দা রাখবে ততদিন হক জিন্দা থাকবে, ঠিক কি না বেটা? আর মুজরাইল গুরু ফতোয়াদের আরশ বিষাবে আহা বেসারা মুরিবের আবদি যে কত জিল্লতি পাইবো এখনই তারা মঞ্জি তারা রেজু তামারের আর হরি তারা হর দেয় বন্ড বেইমান উগ্র দিনে স্ট্যাটাস দের খুব দমারাল নাম নহর ইবে হদের ছবি যাবারে কেলা গাছত ফাঁসি দিন দরকার কি গাছত কেলা গাছত তো আমি তো খুজু গাছত দে কেলা গাছত মধ্যে ফাঁসি দিতে হর ফতোয়া দিচ্ছে কেমন পাগল বলতেছে এগুলো নাকি পায়খানা তবরুক নাকি পায়খানা নাউজুবিল্লাহ আমার সাথে একজনের সাথে খুব বাড়াবাড়ি হলো হাদিয়া নিয়ে যাই দরবারে মাইজ ভান্ডারে নিয়ে যাই বলেন ভাই আপনারা আলেম অন্তত পক্ষে আওয়ামরা না বুঝলে আপনি তো আলেম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারি আপনি তো মাদ্রাসায় পড়ছেন আপনি কি জানেন না আমাদের মহতম সাহেব বলেছেন এগুলো পায়খানা 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 আমি একদিন তার সাথে বাড়াবাড়ি করি নিয়ে কারণ বাড়াবাড়ির মুডের মধ্যে নেই যাইতেছে একটা ভালো কাজ এখন ঝগড়া করার ইচ্ছা ফরদিন সাইজ দিয়ে বইন বুতে দেশি পুরলে দূরে কি রে দেশি পুরলে খরচ আমার রূপে খরচ দিলে কোনো কত গরম মিডিয়ান মাইয়ের জামাই শীতে ফলের বার তোই কত মাইয়ের জামা আল্লাহ দেশি পুরলে যে তীর আঁধি বেল্লাই তোই কত নইলে করো যেতে যাইবো দেশি পুরো যদি না খাবাই তোর সই রুদিবুতে গিল বউর দিবুতে কি আই কেনা রহস্য করে হইতে কি তেলে না হয় হয়তো আর মাইয়ের কি করিব জ্বালাইব যদি দেশি পুরানো যদি মুসলমান বানাই নদী সিটাঙ্গ তিন এক কেনা বেশি ইতে জীবন ফারম ফারম হাই তো সরস ফারম ইতে দেশি পুরানো দাই দেশি পুরানো তো এক কেনসাই তো জি মগর আজি সারা সারি নাই দেশি পুরো তো আই তো ফারম পুরানো খায় আকো দি বাস্তে বাস্তে গরম নি যাই আই তো টাই কেনা তো জহাদে দেশি পুরমো আর দি ভালো হত ভাই ব্যবহার কন্ডিলে হত আট দিয়ে দি কিনিলাম বেতাম কদম কত্তার না সরসরিয়া বুঝবা দিকে যে হাসা হাসি সরসটিয়া বুঝি দাম আহাদি বা আর দি ফলে তুই কোন যাই আসলে বি ভুলি দে হাম ইবে কি কি মা তো না হতে কি হই তাহলে কি ভুলি গইবে তো কুরো তুই তো কুকুর কুকুর ইবে গো গো কত নাই আহাদি তোর বানিয়া জামা কি আল্লাহ নাকি গায়রুল্লাহ তোমার মেয়ের জামায় আল্লাহ নাকি গায়রুল্লাহ গায়রুল্লাহ ঠিক কিনা বেটে আল্লাহ হলি মানতে হবে না তো তুই হদা জামালে কুরলে যাই তুই হইস না গায়রুল্লাহ কিছু নিয়ম যাইস না গায়রুল্লাহ নামে মান্নত গরম যাইস না গায়রুল্লাহ নামে নিয়ত গরম যাইস না তুমি না ফতোয়া দিলা গত কালকে আমারে মাইজ ভান্ডার যাচ্ছি তুমি আমাকে ফতোয়া দিলা বড় বড় কইরা কও গায়রুল্লাহর নামে নামা শিরিক গায়রুল্লাহর নামে মান্নত করা শিরিক তো তুই জামাইর নামে কত নিয়ত করে কিন্নুস আদি কুরো আর দি বেলা আর বহু সুন্দর করে না দি মাই ঝরে দি আর কুরো দিবি নইলে তওবা করবি দুই তো না কান্তে কিনা বেটে ও মা তোরা বললে হালাল আর বললে হারাম এ ফতোয়া হড়ে ভাই দে কত বড় জাহেল মূর্খ হই বলা দেখেন রমজান মাস যখন আসবে আজ কাউন্সিলর সাহেবের হাতে আরো বেশি বেশি যায় যের বাপ ডাকি বাবা বাবারে বাবা একটা মাদ্রাদাস দিছি বড় কষ্ট করি বাবা তিন বস্তা চাউল মাসে লাগে চালাইতে পারি না বাবারে দুই চার বস্তা চাউলই লা দাও না হয় না না হয় আর কাজ হই আর কাজ তে আতাল উরমি কে তুই হাদু খুদার কাছে সাত দুই বছর বছর 40 বস্তা রতুল ফরনে সা যদি তোর মাতার দি ফরি তুই মরস কত বাবা গাবতলে কু মাদ্রাসা লাই দাও না ইয়ান তাল্লার আল্লাহর রাসূলের ঘর হওয়া জানা না তোমরা আপনারা না বলেন এগুলো আল্লাহর রাসূলের ঘর আমল ঠিক আছে তো তুমি না দিন ফতোয়া দিলা আল্লাহ সারা কারো কাছে যাওয়া যাবে না রমজান মাস আইলে যাকাত কাটতুম তোর ফিতরা কাটতুম তোর সলিল বস্তা নদী বেপরে নদে নদে বলি হর আল্লাহ কবুল করো আমিন আর হদ হদ আই নদী একবারে আল্লাহ ইল্লা মানুষ দরকার আছে না নাই ওয়া একবারে নদী বেন একবারে নদী বেন অনরা নদী বেন হবে তো আল্লাহর কাছে সা সা আল্লাহ বস্তা দুয়া ভালাই নে দেখ জনা হত হুজুর মাফ করেন বাজি দিবেন দে অনে
না ওসিলেন নামে দিবুদে আল্লাহ আ হইতাড়া মানিল শোনা দিবুদে আল্লাহ ওসিলাই যে কনসুলাজ মেজবানদারি দিবুদে আল্লাহ ওসিলাই যে সৈয়দ হামা শাস্ত্রী কুটি দিবুদে আল্লাহ ওসিলাই যে সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঠিক কিনা বেটে তোমরা কইলে হালাল আমরা কইলে হারাম হারাম সাদা কল এ ফতোয়া কত থেকে পাইছো বাবা এদের কথার আর কাজের মিল আছে কিন্তু সুন্নিরা যা বলে তা মানে কি মানে না জোরে কর না মানে কি মানে না আর জোরে বলে না মানে কি মানে না সুন্নিদের আওয়াজ হলো সব বলিব কিন্তু তোমায় ঠিক কি না বেটে সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় না সব বলিব কিন্তু তোমায় বলিনি ভুলব না বলতে পারি না বলিনি ভুলব না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় না সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি আ সব বলিব কিন্তু তোমায় বলতে পারি সদা দুনিয়া ঠিক কিনা বেটে বাবা এখন আমি আপনাদের কাছে আপনাদের বিবেকের কাছে আপনাদের কাছে একটা বিচার দিয়ে গেলাম ও আমার বাবারা ও আমার ভাইরা তাদের আমল দেখা ফল মাইরেন না তাদের জিকির দেখা ফল মাইরেন না তাদের নামাজ দেখা ফল মাইরেন না কপালের কালো কালো সাজ দেখা ফল মাইরেন না কারণ এরকম নামাজ যাকে আমরা মিস্টার শয়তান বলি এক বছর নয় দুই বছর নয় দশ বছর নয় বিশ বছর নয় ওই শয়তান নয় হাজার কোটি বছর জমিনের এমন কোন জায়গা বাকি নাই যেখানে সিজদা করে নাই ও মিস্টার শয়তান তুমি কেন শয়তান হইলা কোন আমলের কারণে শয়তান হইলা কোন জিকির না করার কারণে শয়তান হইলা আল্লাহ বলে ও শয়তান আমাকে না মানার কারণে তোরে শয়তান বানাইলাম না আমি যখন আদম বানাইলাম আদমকে তাজিম করতে বললাম আমার আদম পয়গম্বরকে তুই তাজিম না করার কারণে তোর নাম হলো মিস্টার শয়তান ঠিক কি নামে দে আমি আমল করার পরও অনেকের আমল শয়তান হইতে দেরি লাগে ঠিক কি না বেটে ও দুনিয়ার মানুষ ইমান বাসা করে কঠিন ও দুনিয়ার মানুষ ব্যাংক অ্যাকাউন্ট বাসাইতে পারবা টাকা বাসাইতে পারবা ডিপিএস বাসাইতে পারবা ইমান বাসনে কঠিন হুজুর আমরা একটা ইমানের অ্যাকাউন্ট করতে চাই যেরকম ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করি টাকা হেফাজতের জন্য এই আল্লাহর বান্দা তোমরা একটা ইমানের অ্যাকাউন্ট করে নাও ও হুজুর ইমানের অ্যাকাউন্ট পাহাড়তলির কোন দোকানে পাওয়া যায় কোন ব্যাংকের মধ্যে পাওয়া যায় কোন ব্রাঞ্চের মধ্যে পাওয়া যায় আমি বলি পাহাড়তলির বাজারের মধ্যে পাবা না কোন কমিশনারের কাছে পাওয়া যায় কোন কমিশনারের কাছে পাবা না কোন মেয়রের কাছে পাওয়া যায় কোন মেয়রের কাছে পাবা না হুজুর কোন রাষ্ট্রপতির কাছে পাওয়া যায় কোন রাষ্ট্রপতির কাছে পাবা না সানমারে পাওয়া যায় সানমারে পাবা না দুনিয়ার কোন মার্কেটের মধ্যে ইমানের অ্যাকাউন্ট পাবা না হুজুর আমার কবরের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্ট চলবে না আমার কবরের মধ্যে ডিপিএস এর অ্যাকাউন্ট চলবে না আমার ব্যাংকের লকার নাম্বার চলবে না আমার ইমান তো সংরক্ষণ করতে হবে এখন আমি কি করব কি করব দেরি করিস না রে আল্লাহর বান্দা ওই অ্যাকাউন্ট খোলার জন্য তাড়াতাড়ি চইলা যা আমার কৌশল আজম মেজবানদারির দরবারে ওই অ্যাকাউন্ট খোলার জন্য তাড়াতাড়ি চইলা যা সৈয়দ হামার শাস্ত্রী কুটির দরবারে ওই অ্যাকাউন্ট খোলার জন্য তাড়াতাড়ি চইলা যা
আমার খাজা করিবে নামাজের দরবারে, আমার কৌসে বাগদাদের দরবারে, আমার শাহ মানুতের দরবারে, আমার শাহ হোসেনের দরবারে, আমার বারাউলিয়ার দরবারে। কারণ এক একজন আল্লাহর ওলি হলো ইমান বাঁচানোর জন্য বড় বড় ব্রাঞ্চ অ্যাকাউন্ট বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বেটে? ইমান বাঁচানোর দরকার আছে কি নাই? এমন ভাবে ফিতনা দেখেন, মিলাদুন নবী মানতেছে কিন্তু ঈদ মানতেছে না, এমন ভাবে ঢুকায় দিছে। তুমিও চিন্তা করতেছো হো সোমবার তো রোজা রাখা, আমার নবী রোজা রাখছিলেন, তাহলে তো ঈদ হতে পারবে না। একজন একদিন বলল, হুজুর আপনারা যে তিন নম্বর ঈদ কোথায় পাইলেন? আমি বললাম, আমার জুতা তোমার থুতা। আমরা মিলাদুন নবীকে এক না তিন নম্বর ঈদ মনে করি না, আমরা ঈদে মিলাদুন নবী মুমিনের জন্য হলো এক নম্বর ঈদ, ঠিক কিনা বেটে? নবীর মিলাদ না হলে আমরা ঈদুল ফিতর পেতাম না, আমার নবীর মিলাদ না হলে ঈদুল আজহা পাইতাম না, আমার নবীর মিলাদ না হইলে 18,000 মখলুকাত পাইতাম না, আমার নবীর মিলাদ না হইলে চন্দ্র সূর্য পাইতাম না। কারণ চন্দ্র সূর্য আমার নবীর গোলাম। চাঁদ কেন দুই টুকরা হলো? নবীর ভালোবাসার কারণে। সূর্য কেন উঠে গেল? নবীর ভালোবাসার কারণে। গাছ কেন উপরে সিজদায় পড়ল? নবীর ভালোবাসার কারণে। ওট কেন নবীর কদমে পড়ল? নবীর ভালোবাসার কারণে। হরিণ কেন কদমে পড়ল? নবীর ভালোবাসার কারণে। পাথর কেন কদম মুবারক মসজিদের মধ্যে? নবীর নূরানি বুকের ছাপ, নবীর নূরানি পায়ের ছাপ। পাথর তার মোমের মতো গলে কলিজার মধ্যে কেন নিল? দয়াল নবীর মহাব্বতের কারণে, ঠিক কিনা বেটে? মহাব্বত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? এমন ভাবে রসুল রে ভালোবাসো, কেমন ভালোবাসবো হুজুর? আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়া নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন নও যতক্ষণ তুমি তোমার নবীরে নিজের জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসবা না। হুজুর কেমন করে ভালোবাসবো? আমার নবী বলেন, আমার পরে তোমরা যাকে অনুসরণ করবা তারা হলো আমার সাহাবা। সাহাবার মধ্যে আফজল কে? যার নাম্বার হলো সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর সহ যখন মাত্র 40 জন মুসলমান, আমার ফারুক আজম যখন 40 নম্বর ইসলাম ধর্ম কবুল করলো, করার পরে আমার নবীর আশেক হযরত ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান, আমরা কেন গোপনে নামাজ পড়ব? আমরা খানে কাবায় নামাজ পড়ব, আমরা প্রকাশ্যে আজান দিব, প্রকাশ্যে নামাজ পড়ব। এ মুসলমানেরা, তোমরা আজকে যে প্রকাশ্যে নামাজ পড়ো, কেউ তোমাদেরকে বাধা দেয় না, বরঞ্চ মা বাবার সন্তানকে মসজিদে পাতায় ধাক্কা দিয়া মার দিয়া মসজিদে যা, মসজিদে যা। কিন্তু তখনকার সময় মসজিদে যাওয়া বড় কঠিন ছিল, কারণ 360টা মূর্তি সেই খানায় কাবার মধ্যে ছিল। আমার ফারুক আজম যখন ইসলাম ধর্ম কবুল করলেন, আমার নবীর অনুপ্রেরণা বেড়ে গেল। আমার কামলিওয়ালা নবী মসজিদে নববীর, আমার কামলিওয়ালা নবী খানায় কাবার দিকে রওনা দিল। দুই কাতারে 20 জন করে মুসলমান বাক হলো। এক কাতারের নেতৃত্বে হযরত আমিরে হামজা, আরেক কাতারের নেতৃত্বে আমার হযরত ফারুক আজম। মাঝখানে হলো রাসূলুল্লাহ, খানায় কাবার মধ্যে গেল, যাইয়া আজান পড়ল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله. যখন আজানের ধ্বনি পড়ল, আমার নবী মামতির মধ্যে গেল। এর আগে জীবনে কেউ কখনো নামাজ দেখে নাই, অবাক হয়ে গেল। যখন অবাক হয়ে গেল, ওই অবাক হওয়ার কারণে কাফেররা নবী সহ সাহাবাকে গিরে নিল। ও আল আমিন, তুমি কি করো? আমার কামলিওয়ালা নবী বললেন, আমরা নামাজ পড়ি। কার ইবাদত? কোন মূর্তির ইবাদত? কই কোন মূর্তির নয়, তিনি হচ্ছেন লা ইলাহা। আরো যারা বলেন লা ইলাহা, সাহাবীরা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ইনি হচ্ছেন আল্লাহ প্রেরিত রাসূল। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বেঠে? এই জন্য আমরা বলি ইয়া
सुने जिहाद से देखिले अपना के जीवन को ना चढ़िया पड़े सुने जिहाद से देखिले अपना के जीवन को ना चढ़िया पड़े दीपन को दीदार दया करिया दीपन को दीदार दया करिया या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह जखन सुनलो काफर सब जमा हुए गेलो আর বড় বড় পাথর হাতে তুইলা নিল সাহাবা ইকরাম সহ আমার নবীর পাকের উপর পাথরের বর্ষণ আরম্ভ কইরা দিল পাথর যখন পড়ে এক এক পাথরের আঘাতে এক একজন সাহাবা জমিনের মধ্যে লুটাইয়া পড়ে ওই নবীর সাহাবা যারা নবীর জন্য জান দিবে কাফের রাত আমার নবী থেকে সাহাবাদেরকে আলাদা করে নিল কৌশলে আলাদা করার পরে তারা আমার নবীকে ঘিরে নিল আর সাহাবাদেরকে পাথর মারল বৃষ্টির মতো পাথর আমার নবীর উপর মারা আরম্ভ করলো যেই নবী না বানাইলে আমার আল্লাহ তো হাজার মখলুকাত বানাইতো না যেই নবীর উসিলায় আমি তুমি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র উপগ্রহ ইমান আমল নামাজ রোজা হজ যাকাত ওই নবীর উপর যখন পাথর মারে আমার আল্লাহ কেমন লাগে ওই নবীর উপর যখন পাথর মারে আমার কামলিওয়ালা নবীর শ্রেষ্ঠ সাহাবা আমার কামলিওয়ালা নবীর শ্রেষ্ঠ আছে যার নাম হলো আবু বকর আমার নবীর প্রেমের কারণে হয়েছে সিদ্দিক ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরদের মজমা ওই কাফেরদের কোল চত্বর ওই কাফেরদের ঘেরাওয়ের ঢালা ওই কাফেরদের কে পাথর যখন পড়ে আমার সিদ্দিক আকবর যখন দেখে সামনে থেকে পাথর আসে আমার সিদ্দিক আকবরের ওই সিনা শরীরের দিক দিয়ে দুর্বল হলে ইমানের দিক দিয়ে মজবুত ওই সিনা মুবারক কাফেরের পাথরের সামনে ঢাল বানায়া দিল যেরকম বৃষ্টি পড়লে মাথার উপর ছাতা ধরি ছাতা বনে গেল আমার সিদ্দিক আকবর আর ওই ছাতা আমার সিদ্দিক আকবর আমার কামলিওয়ালা নবীকে তিনি তার বুকের মধ্যে জড়ায় নিলেন পাথর যখন আসে সিনার মধ্যে পড়ে ধূপ কইরা যখন পাথর পড়ে আমার সিদ্দিক আকবরের বুকের চামড়া পর্যন্ত সিরা যায় বুকের হাড়ি পর্যন্ত ফাইতা যায় আল্লাহর কাছে ফরিয়াদ করে ও আমার আল্লাহ আল্লাহ তুমি আমার নিঃশ্বাসটারে ততক্ষণ চালু রাখো যতক্ষণ কাফের নির্যাতন চলে আমি যাতে আমার নবীর মহাব্বতে কাফের পাথরগুলা আমার বুকের মধ্যে হজম করতে পারি আর আমার দয়াল নবীকে কাফের হাত থেকে বাঁচাইতে পারি বড় করে বলেন সুবহান কেমন আছে কেমন প্রেমিক ও নবী প্রেমিক তোমরা কেমন প্রেমিক দাবি করো বলো নবীর এলম নাকি শয়তানের চাইতে কম নবীর খেয়াল নাকি গরু গাধার খেয়াল নামাজের মধ্যে নবীর খেয়ালের চাইতে স্বামী স্ত্রী সহবাসের খেয়াল করা ভালো নামাজের মধ্যে নবীর খেয়ালের চাইতে গরু গাধার খেয়াল ভালো এ তুমি কেমন মুসলমান কেমন তোমরা নবীর প্রেমিক দাবি করো শুনে রাখো সিদ্দিক আকবরের প্রেম দেখো পাথর তো পড়ে বৃষ্টির মতো সামনে থেকে পাথর আসলে সিনার সামনের দিকে বাড়াইয়া দেয় আর দুই চোখের পানি ছাড়ে আল্লাহ আমি যন্ত্রণা পাই বড় বিষয় নয় যদি আমার নবীর গায়ে একটা ফুলের টুকাও পড়ে আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারবো না পাথর যখন পিছন দিয়ে আসে আমার সিদ্দিক আকবর পিঠটারে বাড়াইয়া দেয় সামনে দিয়ে আসলে সিনা বাড়াইয়া দেয় ডান দিকে আসলে ডান দিকে চলে যায় বাম দিক থেকে পাথর আসলে বাম দিকে চলে যায় রক্তে লাল হইয়া গেল রক্তের থান চেহারার মধ্যে থান থান রক্ত মাথা ফাটা শরীর ফাটা মুখ ফাটা হাত ফাটা বুক ফাটা পা ফাটা কিন্তু ইমান ফাটা না দাঁড়াইয়া সাল্লারে শরীরের মধ্যে যতক্ষণ রক্ত গরম আছে দাঁড়াইয়া থাকবো দুনিয়ার প্রেমে নয় আমার দয়া
করে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো কি মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে মুমিনের হাই হাই দিদার চেয়ে কত তোমরা দিদার চেয়ে কত তোমরা হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। সিদ্দিক আকবর সেই ঠিকানা নিয়ে নিলেন, পাথর খাইতে 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 জামাত সিরা সিরা তচ্চা তচ্চা হয়ে গেল। শুধু নবীর জোরে ধরে বলে রাসূলুল্লাহ, এই গোলাম যতক্ষণ আছে আপনার শরীরের মধ্যে একটা ফুলের টোকাও পড়তে দেব। যতদিন আসি দুনিয়ার মধ্যে আমার নবীর সামনে এক লব্জ পরিমাণ বিয়াদবি করলে সেটা আমিও সহ্য করব। আমি মুসলমান দাবি করি, আমি নবীর আশেক দাবি করি, আমরা যদি নামের আশেক হয় চলবে না। তিনটা মগিজ জবাই করলাম, কালকে খাইয়া পায়খানা করে দিলাম, ওই আশেকের দরকার নাই যে নবীর জন্য জান দিতে পারে, যে নবীর জন্য প্রাণ দিতে পারে, যে নবীর ব্যাপারে কাউকে কম্প্রোমাইজ করে না, ওই রকম আশেকের দরকার। আমি যখন এই পাল্লায় গেলাম এইদিকে, ওই পাল্লায় গেলাম ওইদিকে, এখন এক কথা পরে কথা, এদেরকে আশেক বলে না। ও নবীর প্রেমিক শোনো, আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু পাথর খাইতে 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 আর দাঁড়া থাকতে পারে না, আর সহ্য করতে পারে না, চোখখানা বন্ধ হয়ে আসে। এক এক পাথর যখন মাথার মধ্যে পড়ে কারেন্টের মতো শর্ট মারে, কলিজার মধ্যে আঘাত করে, ওই এক এক পাথরের আঘাত যন্ত্রণায় ছটফট করে, কিন্তু চিন্তা নিজের নাই নবীর। হঠাৎ করে আমার সিদ্দিক আকবর জমিনের মধ্যে পড়া গেল, আর খবর নেই, বেহুশ বেহুশ বেহুশ। দুই দিন পরে হুশ আসলো, যখন হুশ আসলো দেখে জাগায় জাগায় সেলাই, এত সেলাই দেখে মা দুই দিন পরে যখন দেখলো হুশ আসলো, আমার কামলিওয়ালা নবীর ওই আশেকের মাথার মধ্যে হাত বুলায় মা। সিদ্দিক আকবরের আম্মা জান বাচ্চার মাথার উপর হাত বুলাইয়া বলে, ও আবু বকর আমার কলিজার টুকরা রে, তুই ছাড়া তো আমার কেউ নাই, তুই ছাড়া আপন কেউ নাই, তুই যদি চলে যাস আমি মা বাঁচব না। আমার সিদ্দিক আকবর তুই চোখের পানি ছাইরা দিল, ও মা তুমি যেরকম আমার সারা বাঁচব না, আমি নবী সারা বাঁচব না। ও নবীর প্রেমিক কেমন প্রেমিক হবা, জেনে নাও শুনে নাও বুঝে নাও, আজকে থেকে হৃদয়ের ময়দায় খানাও। আরে নবীর ভালোবাসার জন্য দলিল কিসের, যেই নবীর তোর জন্য রক্ত ঝরাইছে তাইফের ময়দানে, নবীর এমন ভাবে অত্যাচার করেছে, নবীর পা বরাবর পাথর মারত, নবী জমিনের মধ্যে পড়ে যেত, আবার কাফের এসে দাঁড় করাইয়া দিত, আর আমার নবীর পায়ের গোড়ার মধ্যে পাথর মারত, আমার নবীর জমিনের মধ্যে গড়াইয়া পড়তো, তুমি উম্মতের জন্য এত কষ্ট, এত কষ্ট নবী করেছে। ও নবীর গোলাম এত দলিল খুঁজো কেন, দলিল খুঁজো কেন, আমার নবীরে ভালোবাসতে বুঝি দলিল লাগে, তোর মারে ভালোবাসার সময় কি জীবনে কখন দলিল চাইছিস, তোর ছেলেরে ভালোবাসার সময় জীবনে কখনো বলছিস ছেলেরে ভালোবাসবো দলিল দাও, কখনো কি বলেছো তোমার নেতাকে ভালোবাসার সময় দলিল দাও, কখনো কি বলেছো তুমি তোমার ইমাম সাহেবকে ভালোবাসার সময়, তুমি তোমার মেহেরি হুজুরকে ভালোবাসার সময় দলিল দাও, তুমি তোমার সন্তানের ভালোবাসার সময় দলিল চাও নাই, মাকে ভালোবাসার সময় দলিল চাও নাই, সন্তানরে ভালোবাসার সময় দলিল চাও নাই, বিবিরে মোহাব্বত করার সময় দলিল চাও নাই, নবীরে ভালোবাসতে গেলে তো দলিল, কারণ যেই নবী তোমার জন্য এত কষ্ট করছে। সিদ্দিক আকবর যখন হুশ আসলো,
মা বলে বাবা নরিস না নরিস না সিদ্দিক আকবর হাউমাউ করে কান্দে হাউমাউ করে কান্দে শুধু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার কামলিওয়ালা নবীর আসে যখন কান্দে মা ছেলে চোখের পানি সহ্য করতে পারে না ছেলে চোখের পানি মুছে দিয়া মাথার মধ্যে হাত বুলাই বাবারে তোর কি যন্ত্রণা বেশি লাগে কষ্ট কি বেশি লাগে কই না রে মা দুই দিন আগে আমার নবীরে পাথর মারতেছিল আমি তো সেখানে ছিলাম আমি বেহুশ হওয়ার পরে আমার নবীর কি অবস্থা আমি তো জানি না মা যতক্ষণ নিজ নয়নে নবীরে দেখব না আমার চোখের পানি বন্ধ হবে না বড় করে বলে না দেখো মা বলে বাবা তুই তো দাঁড়াইতে পারিস না ও আমার মা যদি নবীর শহীদ হইয়া যায় সিদ্দিক আকবর এক সেকেন্ড বাঁচবে না আমার নবীর যতক্ষণ দেখব না আমার চোখ শান্ত হবে না আমার একটু নবী দেখাও মা বলে বাবা একটু সুস্থ হওয়ার পরে নবীর কাছে নিব কয় আমার সুস্থতার দরকার নাই আমি একটু নিজ চোখে দয়াল নবীরে দেখতে চাই বড় করে বলেন সুবহান কালি কমল হি মে মুঝি কো ছুপা লো কালি কমল হি মে মুঝি কো ছুপা লো ইয়া নবী মুস্তাফা কমলি ওয়ালে গম জদা হো মে গম সে ছুড়া লো গম জদা হো মে গম সে ছুড়া লো ইয়া নবী মুস্তাফা কশ্তি কো আকা বচা লো মেরি কশ্তি কো আকা বচা লো ইয়া নবী মুস্তাফা কমলি ওয়ালে সায়ারে কে সদকে মে মওলা ফাতেমা বি কে সদকে মে মওলা মেরি বিগড়ি হুবি কো বানা দো মুস্তাফা কমলি ওয়ালে
সিদ্দিক আকবর কান্দর মা থামাইতে পারে না, মা বলে বাবারে কান্দিস না, সিদ্দিক আকবর বলে চোখের পানি থামবে না মারে, তুই মা যদি আমার দুঃখ না বুঝিস কে বুঝবে বল, কারণ আমার অন্তরের মধ্যে জ্বলে বাবা কেন জ্বলে বেতার কারণে কয় না নবীর কারণে, বড় করে বলেন সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, জ্বলে কার কারণে, জোরে বলেন না কার কারণে, আরো জোরে বলেন না কার কারণে, তোমার প্রেমে এত জ্বালা, তোমার প্রেমে এত জ্বালা, আগে তো আর জানতাম না কলি জাগিলে গাছের আগুন, জল দিলে আর নিবে না, জল দিলে আর নিবে না, ও আমার মা আমার আগুন তো নিবাইতে পারবে না, ও কলিজার টুকরা কি খাবি বল কি চাস বল, দেখবো না ততক্ষণ আমার কলিজা নিবে না, ওই প্রেম নবীর সাথে করতে কেন দোষ খুঁজিস নবী, সিদ্দিক আকবর কেমন ভালোবাসত তোর কি ভালোবাসতে মন চাই না, এ কেমন ভালোবাসত সে রেখা তোর কি মন চাই না, কেমন ভালোবাসত সাহাবায়ে কেরাম তোর কি মন চাই না, তুই কি দুনিয়ার আশেক না হই আপনার ছাড় আশেক না হই আপনার আশেক হইতে পারিস না, কেন তুই অন্তরকে সোজা পথে রাখতে পারিস না, কেন তুই হাইয়া আসলা বলে ডাক দিলে মসজিদে যাস না, কেন তুই আল্লাহর রাস্তায় তোর কাছে তৌফিক আছে হজ করতে যাস না, কেন তুই হজ করতে গেলে নবীর রওজা জিয়ারত করতে যাস না, কেন নামাজের পরে মিলা শরীফে দাঁড়াস না, জুমার নামাজ তুই রাকাত পড়লে কেন তোর দেশ যদি আশেক দাবি করিস, কেন তুই নবীর সামনে মিলা করতে পারিস না, তুই কই সময় নাই, কবরের মধ্যে যখন যাবি নবী বলবে তোর জন্য সময়, তাহলে জেনে রাখো ও আমার এলাকাবাসী, আমি দীর্ঘ এক বছর তোমাদের খেদমত করেছি, ভালো হোক মন্দ হোক, ন্যায় হোক অন্যায় হোক, ভুল বুঝাবুঝি হোক যেটাই হোক, এক বছর শিক্ষা দিয়েছি শুধু একটা হুব্বে মুস্তফা, আমার নবীর ভালোবাসা, ধ্বংসাতে পারো ভালোবাসা ছাইবে না, দুনিয়া দরকার হলে ছাইরা দিয়ে নবীর প্রেম ছাইবে না, বেলালের মতো ভালোবাসো নবীরে, ওয়েস কুরুনির মতো ভালোবাসো নবীরে, হামজালার মতো ভালোবাসো নবীরে, স্বামী স্ত্রী মিলন করতেছে বিছনার মধ্যে নবী ডাক দিছে জিহাদে দৌড় দিল অবস্থায়, তখন তখনও মিম্মাইন বাফি, তখনও বীর্যের পানি পড়তেছিল, আল্লাহ মান সম্মান দিল, ও নবীর গোলাম তুই তো গোসল করতে ভুলে গেছিস, যা 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 দুনিয়ার পানি দিয়ে তোরে গোসল করাবো না, আমি আল্লাহ জান্নাতের পানি দিয়ে তোরে গোসল করাবো, হইতে পারবি না, কি কম আছে তোর মধ্যে, হৃদয় তো আছে তোর কাছে, চোখ আছে তোর কাছে, হাত আছে তোর কাছে, টাকাও আছে তোর কাছে, আমার নবীর যখন সাহাবা উহুদের ময়দানে শহীদ হলো কিছু ছিল না, একটা চাদর ছিল মাত্র, ওই একটা চাদর মাথা পর্যন্ত দিলে পা বাগির হইয়া যাইত, পা পর্যন্ত দিলে মাথা বাগির হইত, ঘাস দিয়া ওই সাহাবার বাকি জায়গাটা কাফন দিয়ে কবর দিল, তোর কাফনের কাপড়ের তো চিন্তা না, তাহলে কেন তুই নবীকে ভালোবাসতে পারবি না, আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আচ্ছা প্রশংসা কি টেবিল নাকি টেবিল বানানো, মিস্ত্রি
সুন্দর এদের নবীর প্রশংসা যখন করবা আল্লাহর প্রশংসা হবে, কারণ নবী বানানে ওয়ালা হলো আল্লাহ। বড় করে বলে না ঠিক কিনা বেটে, তাহলে আমরা কি নবী ছাড়ব? কে জবি নবী কৃষ্ণ তের সাথে মে ডাল গয়া, কে জবি নবী কৃষ্ণ তের সাথে মে ডাল গয়া, কে জবি নবী কি ইশক তে সাথ মে قسم خدا کے مقدر بدل گیا، اس کا قسم خدا کے مقدر بدل گیا۔ واخر دعوانا ان الحمد للہ رب العالمین، مع السلامه علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔